আসসালামু আলাইকুম দর্শক, আমি সৌদি আরব থেকে আলবি বলছি। ফ্লপ গুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগত। আজকে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ এবং একটি বিশেষ দিন, আমার স্বপ্ন পূরণের দিন। আজকে মক্কা যাচ্ছি উমরা হজ করতে। আজ 9 মে 2022 সাল। ছোট থেকে আজ পর্যন্ত বউ হওয়ার পর থেকে ভেবে এসেছি মক্কা যাব, হজ করব। তো সেই স্বপ্নটা আল্লাহ তাআলা আমার আজ পূরণ করেছেন। আজ আমি যাচ্ছি মক্কায় উমরা হজ পালন করার জন্য। আমার ভিডিওটি দেখুন, আমার উমরা হজের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, জীবনের প্রথম উমরা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। উমরা হজের সম্পূর্ণ নিয়মাবলী আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই প্রতিধ্বনিতে আমরা মুখরিত হয়ে হে মাবুদ আপনার ঘরে আপনার কাছে হাজিরা দিতে আসতেছি, আপনি আমাদেরকে কবুল করুন। আপনার ঘরে যাওয়ার সময় এই উঁচু উঁচু কঠিন পাথর আর পাহাড়গুলো দেখে একটু উপলব্ধি করতে পারছি ইসলামের জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কষ্ট করেছেন, কতটা যুদ্ধ করেছেন, তবুও তিনি ইসলামকে বিশ্বের বুকে, পৃথিবীর বুকে কায়েম করে গিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন প্রতিরূপ গেট দেখে বুঝতে পারলাম সন্নিকটেই আপনার বাড়ি, আপনার ঘরে হাজিরা দিতে এই পাপি বান্দা চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে মক্কায় এসে পৌঁছালাম। এখন আসরের নামাজ আদায় করে তারপরে আমরা মক্কায় তোয়াফ করার জন্য ঢুকবো। তো আসরের আজান হলো, তাই অজু পড়ে আসরের নামাজের প্রস্তুতি নিচ্ছি। আসরের নামাজ আদায় করে তারপরে আমরা উমরার কাজ সম্পন্ন করব। সবাই আমার ভিডিওটি দেখুন, সাথে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আমার পেছনে এখন দেখতে পাচ্ছেন মক্কার মসজিদুল হারামের 79 নম্বর গেট। আমি এই গেট দিয়ে এখন প্রবেশ করবো, দেন আসরের নামাজ আদায় করে উমরার কাজ সম্পন্ন করব। আসরের নামাজ শেষে প্রাণ ভরে জমজম কূপের পানি পান করলাম। হে মাবুদ আপনার কাছে লক্ষ কোটি শুকরিয়া, আপনার এই পাপি বান্দাকে আপনার ঘরে আনার অনুমতি দিয়েছেন, ঘরে আসার তৌফিক দান করেছেন। শুকরান ইয়া মাবুদ, শুকরান। কাবাঘর দেখা মাত্র আমার চোখ দিয়ে ঝলঝল করে পানি ঝরতে শুরু করলো। ইয়া মাবুদ, হাজার বছর ধরে যেন এই ঘরটিকে দেখার জন্য চোখগুলো অপেক্ষা করছিল। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সোনালি কালারের ফ্রেমে একটি কাচের ঘর, আর এই কাচের ঘরের ভেতরে আছে একটি পাথর, যে পাথরে দুটি পায়ের ছাপ আছে, আর এই পাথরটিকে বলা হয় মাকামে ইব্রাহিম। এই পায়ের ছাপ দুটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের। তিনি এই পাথরে দাঁড়িয়ে কাবা ঘর তৈরি করেছিলেন, পাথর লাগিয়েছিলেন কাবার গায়ে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আপনি আমার মা বাবাকে উত্তম হায়াত দান করুন। আমার মা বাবা, ভাই বোন, পৃথিবীর সবাই যেন ভালো থাকে। আমার ভাই বন্ধু সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আপনার রাস্তায় থাকতে পারে, সবাই যেন আপনার ইবাদত করতে পারে। হে আল্লাহ, সবাইকে সদ্বুদ্ধি দান করুন, হালাল রিজিক, হালাল রুজি করে খাওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, এই পৃথিবীতে কত সুস্থ সবল মানুষ ছিলেন, কত সুস্থ আত্মীয় স্বজন ভাই বন্ধু অনেক মানুষ ছিলেন যারা সুস্থভাবে এই পৃথিবীতে বিচরণ করেছিলেন, কিন্তু সময়ের ব্যবধানে আপনার প্রিয় হয়ে তারা আপনার কাছে চলে গিয়েছেন।
তাদেরকে আপনি জান্নাতবাসী করে রাখুন, তাদের কবরের আজাব থেকে আপনি মুক্ত করে রাখুন, তাদেরকে মুক্তি দিন, তাদেরকে ভালো রাখুন আল্লাহ। যারা জীবিত আছেন তারা যেন সৎ পথে চলে আপনার কাছে যেতে পারে, ইমান আমল নিয়ে আমরা সবাই আপনার কাছে মাথা নত করতে পারি। আর যারা চলে গিয়েছেন আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন, তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে রাখুন। যারা চলে গিয়েছেন তাদেরকে আল্লাহ মাফ করে দিন। হে আল্লাহ, আমি একটা গুনাহগার বান্দা, আমি একটা পাপী নিকৃষ্ট, এটা গুনাহগার। হে আল্লাহ, আপনার দরবারে এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। হে আল্লাহ, আমাকে মাফ করে দিন। ইয়া কানা উবুদুয়া ইয়া কানাস্তাইন। হে আল্লাহ, কোনো বিপদে পড়লে সবার আগে আপনার কাছেই সাহায্য চেয়েছি, অন্য কারো কাছে কখনো মাথা নত করিনি। ও আল্লাহ, আমি পাপী হতে পারি কিন্তু কখনো আপনাকে ছাড়া কারো কাছে মাথা নত করিনি, আপনাকে ছাড়া কাউকে মাবুদ মানিনি, আপনার কাছেই সবসময় সাহায্য চেয়েছি। আমাকে সাহায্য করুন, আমাকে মাফ করে দিন। আল্লাহ, সবারই তো মনে মনে স্বপ্ন থাকে, অনেক স্বাদ থাকে, অনেক রকমের ইচ্ছা থাকে, চাওয়া থাকে। সবার ইচ্ছা চাওয়া সৎ স্বপ্নগুলোকে আপনি পূরণ করে দিন। হে আল্লাহ, তেমনি আমারও অনেক স্বপ্ন আছে, আমারও মনে মনে অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক রকমের ইচ্ছা, যেগুলো আমি বাস্তবায়ন করতে পারবো কিনা আমি জানি না। তবে আপনার কাছে চাই গো আল্লাহ, আপনি আমার স্বপ্নগুলোকে সত্যি করে দিন, আমার স্বপ্নটাকে আপনি পূরণ করে দিন। হে আল্লাহ, আপনি আমার ঈমান আমলকে মজবুত করে দিন, মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনার রাস্তায় থাকতে পারি, ইসলামের রাস্তায় থাকতে পারি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর দেখানো পথে থাকতে পারি, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ আপনার ইবাদত করতে পারি, মরার সময় যেন মুখ দিয়ে বের হয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিও আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এইমাত্র উমরা হজ তাওয়াফ শেষ করলাম। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করেন, আল্লাহ যেন আমার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে ভালো রাখেন, সবার মনের আশা যেন পূরণ হয়। সেজন্য আমি নামাজ পড়লে দুই রাকাত নামাজ পড়লে তাওয়াফ শেষে দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে মাফ করে দেন, সবার মনের আশা পূরণ করেন। আর আমার একটা স্বপ্ন ছিল এই মক্কা আসা, আল্লাহ তাআলা আমাকে এই মক্কা এনেছেন, আমাকে উমরা হজ করার তৌফিক দান করেছেন। কখনো ভাবিনি এভাবে জমজম কূপের পানি আল্লাহর কাবা ঘরের সামনে রেখে পান করতে পারবো। শুকরিয়া ইয়া আল্লাহ, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা মক্কায় কাবা ঘর তওয়াফ করা শেষ করলাম, এখন উমরার বাকি কাজ সম্পন্ন করব। তওয়াফ শেষে দুই রাকাত নামাজ পড়ে সবার জন্য দোয়া করলাম, এরপর জমজম কূপের পানি খাইলাম, এখন যাচ্ছি সাফা মারোয়া পাহাড়ে সাত চক্কর দিব, তারপর আমাদের উমরা কাজ সম্পন্ন করব, আমার মাথা টাকলো করবো, তারপর এর মাধ্যমে আমাদের উমরার কাজকর্ম সম্পন্ন হবে।
আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন সাফা পাহাড়, যেখান থেকে আমরা সাফা থেকে মারওয়া পর্যন্ত 7 বার চক্কর দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সাফা থেকে এখন মারওয়া পর্যন্ত 7 বার সাই করব। সাফা থেকে শুরু করে আমরা মারওয়া পর্যন্ত সাই করব। এই সবুজ বাতি অংশটুকুকে একটু দ্রুত গতিতে দৌড়িয়ে পার করতে হয়, এটাই হচ্ছে সাই করার প্রধান এবং মূল অংশ, যেখানে আমরা একটু ধীর গতিতে না হয়ে একটু দৌড়িয়ে তারপর আস্তে আস্তে হেঁটে এই জায়গাটির পর আমরা সাই করা সম্পন্ন করব। এই অংশটুকুই হচ্ছে মারওয়া পাহাড়ের উপরিভাগ, যেটিকে সীসাগলিত অবস্থায় রেখে সংরক্ষিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার উমরা সম্পন্ন হলো, এখন শুধু চুল মুন্ডন করার অপেক্ষা। কাবা ঘরের নিকটবর্তী আরেকটি প্রিয় জায়গা আছে আমাদের, সেটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। এই ঘরটিতেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এখন এই ঘরটিকে একটি লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এখানে এসে সেজদা বা ভক্তি করা সম্পূর্ণ নিষিদ্ধ। আলহামদুলিল্লাহ, আমার সাফা মারওয়া 7 বার প্রদক্ষিণ সম্পন্ন করলাম। এখন চুল ফালানোর জন্য যেখানে চুল ফালানো হয়, মাথা মুন্ডন করানো হয়, সেখানে যাচ্ছি। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার এই উমরা হজটুকু কবুল করেন, আর আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথমবার জীবনের প্রথম স্বপ্ন এবং প্রথমবার উমরা হজ সম্পন্ন করলাম, তাই আমি আমার সম্পূর্ণ চুল আল্লাহর খুশির জন্য, সন্তুষ্টির জন্য মাথা মুন্ডন করব। আমরা এখন জমজমের পানি খেতে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা হজ সম্পন্ন করলাম এবং কাবা ঘরের সামনেই আসর এবং মাগরিবের ওয়াক্তের নামাজ আমরা আদায় করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। মক্কা নগরী রাতে যেন সাজে নতুন রূপে, মন স্তব্ধ করা, মনে প্রশান্তি যোগানো এক শক্তির নাম আল্লাহ। সেই ক্লক টাওয়ারে সবুজ সাদার কম্বিনেশন লাইটে আমরা দেখতে পাই আল্লাহ লেখাটা। এসে আমরা একটা বাংলাদেশি হোটেল পেলাম, আমাদের দেশি হোটেল, এশিয়ান হোটেল বাংলাদেশ, যা আরেকটা বাংলাদেশি হোটেল। ভালো লাগলো দেশ দেখে। তো আমরা এখন সাফা টাওয়ারে হাঁটতে হাঁটতে খাবারের হোটেল দেখাতে দেখাতে আমরা এখন সেলুনে চলে আসছি। তো এখন মাথা মুন্ডন করব, তারপর একটু খাওয়া দাওয়া করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো বারবার শখ, আমরা সেলুনে যাবো, সেলুনে আসছি। এদিকে সব দিকে সেলুন অ্যাভেলেবেল আছে। সেলুনে আসলাম, মাথা সেলুন আবরাজ নাম্বার 3 মন্ডন হো রা হে মেরা মামা মামু জি কুছ বোলিয়ে মামু জি মাশাল্লাহ জামাল মামা।
আলহামদুলিল্লাহ, আমরা উমরা শেষে মামু বাগনায় মাথা মুন্ডন করলাম। এটা আমাদের জীবনের দুইজনেরই ফার্স্ট উমরা, নাকি মামা? তোমার অনুভূতি কি? তা কইলাম, কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ, আমার মামাও খুশি, আমিও খুশি। আনা মকসুদ, কুল্লু মকসুদ। আলহামদুলিল্লাহ, মাথা মুন্ডন করে গোসল করে কাপড় চেঞ্জ করলাম, এখনো মক্কার সামনেই আছি। তো এখানে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করব। আলহামদুলিল্লাহ, আমরা চুল ফেলে খাবার খেতে খেতে এশার আজান হয়ে গেল, তাই আমরা এশার নামাজটাও এখানে মক্কায় পেয়ে গেলাম। তো তিন ওয়াক্তের নামাজ আমরা এক উমরাতে পেয়ে গেলাম এবং উমরাও সম্পন্ন করলাম। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে জীবনের প্রথম উমরায় সফলভাবে উদযাপন করলাম, পালন করলাম। তো পরবর্তীতে প্রত্যেক মাসে ইনশাল্লাহ একবার করে আসব। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি যেন আসতে পারি, সুস্থ থাকি, আর সবার জন্য দোয়া চাইতে পারি। আমার জন্য দোয়া করবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পিচ, হে আল্লাহ, আমি গুনাহগার বান্দা, আর এই গুনাহগার বান্দাকে আপনার ঘরে অনেকবার আসার সুযোগ করে দিয়েন, অনেকবার আসার তৌফিক দান করেন। আমি যেন অনেকবার, বারবার আপনার ঘরে এসে হাজিরা দিতে পারি। আমিন।